নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমাদের চ্যানেলের অগণিত সদস্য সদস্যা রয়েছেন, তাদের মধ্যে কেতকী বর্মন আসাম থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি লিখেছেন, জগদীশ্বরী মায়ের কাছে কিছু চাইলে মা কি রাগ করেন? এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব স্বামী ভূতেশানন্দজির লেখা থেকে। স্বামী ভূতেশানন্দজি তাকে এক ভক্ত ঠিক এমনই প্রশ্ন করেছিলেন। কি সেই প্রশ্ন? মায়ের কাছে চাইলে মা কি রাগ করেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বামী ভূতেশানন্দজি বলেছিলেন মজার কথা, বলেছিলেন, রাগ করার কথা আসছে না, যে যা চায় তিনি তাকে তাই দেন, আবার যে মাকে চায় তিনি তখন নিজেকেও দিয়ে দেন, যে যতক্ষণ না মাকে চাইছে ততক্ষণ তো তিনি নিজেকে দিতে পারেন না, তিনি ভালোও দেন আবার মন্দও দেন, তিনি যদি না দেন তবে মন্দ কোথা থেকে আসবে, তুমি চাইছো বলেই তো তিনি দিচ্ছেন, এই হলো তাঁর খেলা, তা না হলে জগৎ সংসার চলবে কি করে? এই যে ভূতেশানন্দজি বললেন অসাধারণ কথাটি, যে মায়ের কাছে কিছু চাইলে মা কখনোই রেগে যান না, রাগ করেন না, জাগতিক জিনিস মার কাছে না চাইলে কার কাছে চাইবে, কিন্তু যারা মাকে চাইছেন মা তাদেরকে ধরা দিচ্ছেন, মা তাদেরকে দেখা দিচ্ছেন, মা তাদের কথা শুনছেন, আবার জাগতিক কোনো বস্তু চাইলে মা সেটাও দিচ্ছেন, মা ভালোটাও দিচ্ছেন, মা মন্দটাও দিচ্ছেন বলে ভূতেশানন্দজি বলছেন। জগদীশ্বরী মা সারদার এটাই হলো কাজ, এটাই হলো তার খেলা, লীলা, ভক্তরা যে যা চাইবে মা সবাইকে তার তার মনোবাসনা পূর্ণ করবেন। মা তো জগজ্জননী, আমরা সকলেই মা সারদার সন্তান, মা সারদা তাই কাউকেই ফেরান না, মার কাছে যখন যে সন্তান যা চায় মা তাকেই তা দেন, মায়ের কোনো রাগ নেই, মা রাগ করেন না। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদেরকে উদ্দীপিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।